ভোট যখন কাছে আসে তখন রাজনীতি মানুষের পদে পদে থাকে, কিন্তু বাংলার মানুষের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। অর্থাৎ সেই সময় বাংলার মানুষ রাজনীতির জ্বরে ভুগতে থাকে, কিন্তু সেই বাংলার রাজনীতিতে যখন ফুরফুরা শরীফের কোনো পীরজাদা নিজস্ব রাজনৈতিক দল তৈরি করে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করেন, তখন ফুরফুরা শরীফের পীরজাদাদের সমীকরণটা কেমন থাকে? আব্বাস সিদ্দিকীর রাজনীতিতে আসা এবং সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করাকে কেন্দ্র করে ফুরফুরা শরীফের পীরজাদারা কি দুভাগে বিভক্ত? এই ধরনের আরও কিছু প্রশ্ন সমেত আমরা আমাদের টিমকে নিয়ে ফুরফুরা শরীফে উপস্থিত হলাম এবং পীরজাদা তোহা সিদ্দিকী সাহেবের কাছ থেকে এই ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কি বললেন দেখতে থাকুন। দিদির উন্নয়ন নাকি ভাইজানের স্বপ্ন, ব্যক্তিগতভাবে আপনার কি মনে হয় মানুষ কোনটার দিকে তাকিয়ে নির্বাচনের দিকে নির্বাচন করা উচিত? দেখেন, বাংলার মানুষ এত ভেড়া নেই, এত ছাগল নয়। বাংলার মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না, তাদের পেটে কিছু বিদ্যে আছে। ভারত স্বাধীন হবার পর থেকে যত ভোট হয়েছে উন্নয়নকে সামনে রেখে, সিপিএম বলছে আমরা উন্নয়ন করেছি, কংগ্রেস বলছে আমরা উন্নয়ন করেছি, তৃণমূল বলছে আমরা উন্নয়ন করেছি। তো বাংলার মানুষ বিচার করে যে উন্নয়ন করেছে তাকে ভোট দিয়েছে। আর 2021 সালে যে ভোটটা হবে, এই ভোটটা হবে সাম্প্রদায়িকের বিরুদ্ধে ভোট হবে, সাম্প্রীতির পক্ষে ভোট হবে, উন্নয়নের পক্ষে ভোট হবে। 34 বছর বামফ্রন্ট সরকার মুসলমানদের কী কী করেছে তার একটা শ্বেতপত্র এ করতে পারবো, প্রকাশ করতে পারবো। আর 10 বছরের এই সরকার কী করেছে একে একটা শ্বেতপত্র প্রচার করতে পারবো, তাহলে পেয়ে যাবেন। এই 34 বছর বামফ্রন্ট সরকার 34 বছরে ফুরফুরা শরীফে ঐতিহাসিক ইশানের সব হয়, আপনি নিশ্চয়ই জানেন। 3 দিনে কিছু কম বেশি 30 লক্ষ মানুষ আসে। এই 30 লক্ষ মানুষের জন্য এই বামফ্রন্ট সরকার একটা বাল্ব জ্বালায় নেই, এক গ্লাস পানি খাবার ব্যবস্থা করে নেই, একটা টিউবওয়েল বসায় নেই। এই আর বড়ো বড়ো কথা বলে কী হবে? আর এই সরকার আমাদের যতটা দরকার আমরা চাহিদা আছে ততটা না পেলো। এই সরকার কী করেছে না করেছে সেটা ফুরফুরা শরীফের মানুষ বলবে, বাংলার মানুষ বলবে। এইবার ফুরফুরা শরীফের কমরেড আব্বাস সিদ্দিকী বলছে কিছু করেনি, দু একটা বুড়ো ভাম আছে কথা বলতে পারে না, বলছে কিছু করেনি। এবার আমি বলছি করেছে, তাহলে হয় সে মিথ্যাবাদ না আমি মিথ্যে কথা বলছি? তো এর বিচারটা কে করবে? এর বিচারটা করতে গেলে আপনাদের মতো লোকে করতে হবে। কেমন কী কী করেছে ক্যামেরায় আপনার ধরুন, ধরে বাংলার মানুষকে দেখান। এই সরকার 10 বছর এসে অন্তত 15 থেকে 20টা উজুখানা করেছে, টয়লেট করেছে, হসপিটাল জিন্দ ছিল হসপিটালে উন্নয়ন করেছে অনেকটা, সবটা অনেকটা করেছে, কম করে 25 থেকে 30টা হাইমাস লাগিয়েছে। এই সরকার ফুরফুরার গলি গলি রাস্তা করেছে, ফুরফুরা কথা বলছি। আর বাংলায় কী করেছে না করেছে বাংলার মানুষ খুব ভালো জানে, জিজ্ঞাসা করলে পেয়ে যাবেন। তো হুজুর, বলছিলাম একটা সার্ভেতে আমি দেখছিলাম গত 7 থেকে 8 বছরের মধ্যে তৃণমূল সরকার বা মমতা সরকার 20টিরও বেশি কল্যাণমূলক প্রকল্প চালু করেছে, তার মধ্যে মহিলাদের জন্য যেমন সবুজ সাথী, সবুজ শ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, তো যার জন্য বহু মানুষ মহিলারা উপকৃত হয়েছেন। তো এত কিছু কল্যাণমূলক পরিকল্পনা চালু করার পরেও, এর ফলে মানুষ উপকৃত হওয়ার পরেও তবুও তৃণমূলকে আপনার কেন মনে হয় যে মানুষকে সেটা গুনিয়ে দেখাতে হচ্ছে আমরা এই পরিকল্পনাগুলো চালু করেছি মানুষের জন্য, তো ভোট প্রচারের জন্য এগুলো করার দরকার আছে বলে মনে হয়? একটা কথা শোনেন, বাংলায় একটা কথা আছে, কুকুরের পেটে ঘি সহ্য হয়নি, কুকুরের পেটে ঘি সহ্য হয়নি বাংলায় কথা আছে। তো মানুষের চাহিদা শেষ নেই, পাওয়ার শেষ নেই, আমরা কি কোথা থেকে কোথায় এসেছি সেটা মানুষ জানে না। আজকে আপনার এটা বললে হয়তো আবার তৃণমূলের অ্যাডভার্টাইজ করা হবে, দরকার নেই। বাংলার মানুষ কতটা উপকৃত হয়েছে না হয়েছে এটা বাংলার মানুষ জানে, আমি এটা আমি বলতে পারি। আমার ফুরফুরা শরীফের মানুষ অনেক উন্নয়ন হয়েছে অনেক, তবে আরও দরকার। বিশেষ করে আমাদের যেটা খুবই দরকার, যেটা কংগ্রেসও আমাদের ঘরে বঞ্চিত করেছে, সিপিএমও বঞ্চিত করেছে,
এনার দ্বারা কিছু বঞ্চিত হচ্ছে, সেটা হচ্ছে সংখ্যালঘু মুসলিমরা উচ্চশিক্ষায় শিক্ষিত, তাদের চাকরিতে কীভাবে নিযুক্ত করা যাবে এটাই সরকারকে ভালোভাবে দেখতে হবে। এই সরকার চাইছে, এই সরকারের কাছে হিন্দু মুসলিম নয়, এই সরকার চাইছে বাংলার মানুষ যারা উপকৃত হোক এবং যারা উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলে মেয়ে আছে তারা চাকরিতে জয়েন করুক, চাকরিতে যোগ দিক, ইন্টারভিউ দিক। কিন্তু এই সরকারকে আজকে সংখ্যালঘু মুসলিমরা যারা উচ্চশিক্ষায় শিক্ষিত এ ধরনের বঞ্চিত করছে, এই সরকারের কিছু আমলা আছে, এই আমলারা এরা মুসলমানদের ওপরে অবিচার করছে। এরা ন্যায্য যদি ইন্টারভিউ নেয়, ন্যায্য পরীক্ষা নেয়, তো সংখ্যালঘু মুসলিমদের ছেলেমেয়েরা কেউ ঘরে থাকবে না, এখানে অবিচার করা হচ্ছে, এটা এই সরকারকে দেখা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, আমি শেষ প্রশ্ন আপনাকে করব। একটা রাজনীতির জন্য দেখা যাচ্ছে ফুরফুরা শরীফের ভাই সাহেবগণ বা বিশেষ করে হুজুরগণ দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে, মানে বিভিন্ন ধরনের হুজুরগণের বা ভাই সাহেবগণের বক্তব্য শুনে। তো আপনার কি মনে হয় রাজনীতির জন্য ভাই সাহেবগণ বা হুজুরগণ যে দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, এটা ফুরফুরা শরীফের মানুষের যে বিশ্বাসের জন্য ভবিষ্যতে কোনো ক্ষতিকর হতে পারে? দেখেন, আজ থেকে পাঁচশো বছর দূরে চলে যান, আজ পর্যন্ত ইতিহাস দেখলে বুঝতে পারবেন ফুরফুরা শরীফের কোনো পীর সাহেব কোনো পীরজাদা রাজনীতি করে না এবং করছে না। ফুরফুরা শরীফ পীর আবুবকর সিদ্দিক রহমাতুল্লাহ এর পরিচয় আমি আগে বলেছি, রাজনীতি দিয়ে নয়, ধর্মনীতি দিয়ে। আজকে আমার পরিবারের একজন সে রাজনীতিতে যুক্ত হয়েছে। দেখেন, রাজনীতি কে করবে আর কে করবে না সেটা তার নিজস্ব ব্যাপার, এটা গণতান্ত্রিক দেশ। তো এটা আমাদের জন্য খুবই লজ্জা, ফুরফুরা সিলসিলার মানুষের জন্য খুবই লজ্জা বলে আমি মনে করি। তো চালের মধ্যে একটা দুটো কাঁকড় থাকবে, এটা থাকতে পারে। তো এতে ফুরফুরা সিমের পীর সাহেবদের দুটো ভাগে ভাগ হবে এটা মোটেই নয়। যারা দাদা হুজুরকে ভালোবাসেন, যারা দাদা হুজুরকে ভালোবাসেন তারা কিন্তু এক জায়গায় থাকবেন, আর যারা ধান্দা হুজুরকে ভালোবাসেন, ধান্দাবাজ হুজুরকে ভালোবাসেন তারা একদিকে যাবে। অনেক অনেক ধন্যবাদ।